আজ কার্তিক মাসের পূর্ণিমার তিথি, আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের রাস উৎসবকে স্মরণ করার দিন। সেজন্য আমি একটু পাঠ করছি উইকিপিডিয়া থেকে, নানান জায়গা থেকে, অল্প এই রাস উৎসবকে স্মরণ করব বলে। পদ্ম পুরাণে শারদ রাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ড পঞ্চম অধ্যায় বাসন্তী রাস ও শ্রীমৎ ভাগবত ও বিষ্ণু পুরাণে শুধুমাত্র শারদ রাসের বর্ণনা আছে। হরিবংশে ও ভাসের বালচরিতে উল্লেখ আছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য করেছিলেন। হল্লিশ নৃত্য যদি তালযুক্ত ও বিবিধ গতিভেদে বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয়। বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ রমণীদের সঙ্গে। শ্রীধর স্বামী বলেছেন বহু নর্তকীযুক্ত নৃত্য বিশেষের নাম রাস। রাস নাম বহু নর্তকীযুক্তে নৃত্য বিশেষ। শ্রীমৎ ভাগবতের অন্যতম টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন নৃত্য গীত চুম্বনালিঙ্গনাদীনং রসানং সমূহ রাসস্তন্ময়ী যা ক্রীড়া বা রাসক্রীড়া। শ্রীমৎ ভাগবতের মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে সমীপে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন। বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। যখন করেন হরি বস্ত্রহরণ গোপীদের কাছে তিনি করিলেন পণ, আগামী পূর্ণিমাকালে তাহাদের স্মরণে করবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনী বৃন্দ আপন আপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করেন, বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হল, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন এবং ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী
ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন। আর গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাসোৎসবের প্রচলন ঘটে। অতি সুন্দরভাবে লিখিত এই নেটের থেকে উদ্ধার করে আমি পাঠ করে নিবেদন করলাম আজকে, যা আমি ইউটিউবে দিলে অনেকে শুনতেও পারবেন, জানতেও পারবেন, আনন্দও পাবেন। আমাদের মনে রাখতে হবে যে এই গোপী গীতাতে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে গোপী গীতা অবলম্বন করে শ্রীযুক্ত মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত যে কথামৃত নিবেদন করেছিলেন তাতে কি লেখা আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরীতম কলমশাপহম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাহা ওম শ্রী রামকৃষ্ণার্পণ মস্তু।